সকল মরা প্রাণী বা আল্লাহর নাম ব্যতীত অন্য নামে জবেকৃত পশু হারাম, কিন্তু মরা মাছ বৈধ কেন? দলিলের মাধ্যমে বর্ণনা করুন। মরা মাছ কেন বৈধ, অন্যান্য মরা প্রাণী তো হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ সম্পর্কে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত আছে। যেমন একটা বর্ণনা হলো এরকম, উহিল্লা লানাল মাইতাতানি ওয়াদ-দামান। নবী রাসূলুল্লাহ থেকে একটা হাদিস আসছে যে তিনি বলেছেন, আমাদের জন্য দুটি মৃত প্রাণী খাওয়া হালাল করা হয়েছে, অন্য কোনো মৃত প্রাণী খাওয়া হালাল না। সকল প্রাণী জবে করে খেতে হবে, কিন্তু দুটি প্রাণী এটা জবে ছাড়াও খাওয়া যাবে। তার একটা হলো মাছ, আরেকটা হলো ফড়িং। ফড়িং ফড়িং আছে না, ফড়িং তো যেটাকে আমরা পঙ্গপাল বলি আর কি, এই পঙ্গপাল, এই জাতীয় হরিং ফড়িং, এই ফড়িং আপনার এটা আপনি ধরে ফ্রাইটাই করে খেয়ে ফেলতে পারেন। এটা জবেটাই করার দরকার নেই। মাছ যেরকম খাইতে পারেন, এরকম পঙ্গপালও কী করা যাবে, পঙ্গপালও ফ্রাই করে খাওয়া যাবে। যে পঙ্গপালের উৎপাদ শুরু হয় না বিভিন্ন এলাকাতে, তো অন্যান্যরা তো পেরেশান আছে, মুসলমানদের কোনো টেনশন নেই, ধরে ধরে ফ্রাই করে খেয়ে ফেলবে ওটা আর বরং। জি আচ্ছা, আমার বাবা কিছুটা সহজ সরল, অনেক সময় কোনো বিষয়ে সত্য কথা বললে ঝামেলায় পড়তে হয়, ঝগড়ার সৃষ্টি হয়, আবার মিথ্যা বললে আল্লাহর কাছে দোষী হতে হয়, গুনাহ হয়, এখন কী করণীয়? দেখেন, মা বাবার বিষয়গুলো এত জটিল, এত জটিল যে রুকুতেও দাঁড়ায়ও থাকতে পারবেন না, বসেও থাকতে পারবেন না, রুকুতে থাকতে হবে, এরকম একটা পজিশন হয়ে দাঁড়ায়। যে উনি সোজা সরল মানুষ, ওনাকে যদি বোঝান যে না আপনার এটা ভুল হচ্ছে, তাহলে উনি চেতে যাবে, রাগ হয়ে যাবে, আবার না বুঝালে উনি বিপদে পড়বে। তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে সাপও যেন মরে আবার লাঠিও যেন না ভাঙে, এই বুদ্ধিতে যাইতে হয়, কিছুটা আদর কিছুটা সোহাগ দিয়ে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতে হয়, ঝগড়া পর্যন্ত যেন না যায় সে চেষ্টা থাকতে হবে অব্যাহত, যে না ঝগড়া করতে দেবো না। বুঝতে পেরেছেন কথা? ঝগড়া করতে দেওয়া যাবে না, চেষ্টা থাকতে হবে যথাসম্ভব তাদেরকে বোঝায় নেওয়া।